ওয়েলকাম স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আমাদের সুবির দাস থেকে সময় দূরত্ব চলছে ক্লাস ওয়ান হয়ে গেছে আজকে আমাদের সুবির দাসের সময় দূরত্বের ক্লাস টু চলো সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক নাম্বার এগারো ইলেভেন কী বলেছে দেখো দুই ব্যক্তি সাইকেলে চেপে এইটটি ফাইভ কিমি দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে দশ কিমি প্রতি ঘন্টা এবং বারো কিমি প্রতি ঘণ্টা গতিবেগে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে যাত্রা শুরুর তিন ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে দেখো প্রথম অবস্থায় ওরা যখন যাত্রা শুরু করে তখন ওদের দুজনের মাঝে দূরত্ব ছিল পঁচাশি কিলোমিটার একজন যাচ্ছে যার গতিবেগ হচ্ছে দশ কিমি প্রতি ঘন্টা আরেকজন আসছে বারো কিমি প্রতি ঘণ্টা বেগে পরস্পরের মুখোমুখি মুখোমুখি আসলে পরে আপেক্ষিক গতিবেগ কি করতে হয় আপেক্ষিক গতিবেগ যোগ করতে হয় অর্থাৎ এই দুটো যোগ করলে আমরা পাব বাইশ কিমি প্রতি ঘন্টা দশ যোগ বারো করলে বাইশ কিমি প্রতি ঘণ্টা মানে এক ঘন্টায় ওদের দুজনের মধ্যে দূরত্ব কমে বাইশ কিমি তাহলে তিন ঘন্টায় ওদের দুজনের মধ্যে দূরত্ব কমবে কত কিমি তিন বাইশে সিক্সটি সিক্স কিলোমিটার দূরত্ব কমে যাবে তাহলে প্রথম অবস্থায় দূরত্ব ছিল এইটটি ফাইভ এখন দূরত্ব কমে গেল সিক্সটি সিক্স তাহলে দূরত্ব কত থাকবে আর এইটটি ফাইভ থেকে সিক্সটি সিক্স বাদ দাও তোমরা পাবে উনিশ কিলোমিটার রাইট অপশান আসবে তোমাদের অপশান বি একদম রাইট আনসার পরিষ্কার ভীষণ সহজ অঙ্ক এই অঙ্কগুলো তোমরা মুখে মুখেই করতে পারবে তাহলে তোমাদের সামনে যে ডাব্লিউ কনস্টেবল মেইনস আছে এসআই আছে আরআরবি আছে এমপিএস আছে সমস্ত পরীক্ষার জন্য তোমরা একদম দুর্ধর্ষভাবে তৈরি হবে কি করে মুখে মুখে চলো একটু করে ফেলি পঁচাশি কিলোমিটার শুরুতে ডিস্ট্যান্স এক ঘন্টায় দুজনের মধ্যে দূরত্ব কমবে যেহেতু মুখোমুখি আসছে দশ আর বারো বাইশ তিন ঘন্টায় ছেষট্টি ছেষট্টি আর পঁচাশি ডিফারেন্স উনিশ হয়ে গেল পাঁচ সেকেন্ড অনলি ফাইভ সেকেন্ড অনলি ফাইভ সেকেন্ডে তোমরা আনসার করতে পারবে চলো আমরা তাহলে আজকের নেক্সট নাম্বার টুয়েলভে চলে যাই বারো নম্বর অঙ্ক যারা এখনও এক থেকে দশ অবধি দেখ তারা আমার চ্যানেলে আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে ওখানে এক থেকে দশ অবধি আছে বলেছি সুবিদ্যাসের প্রত্যেকটা অঙ্ককে আমরা সলভ করব। একদম ধরে ধরে নাম্বার টুয়েলভ কি বলেছে দুই বন্ধু সাইকেলে চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে যাত্রা শুরু করে তাদের গতিবেগ যথাক্রমে পঁচিশ কিমি প্রতি ঘন্টা এবং বাইশ কিমি প্রতি ঘন্টা হলে পাঁচ ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে দুজন বন্ধু একই জায়গা থেকে একই স্থানের জন্য রওনা দিচ্ছে একজন নাম হচ্ছে এ মনে করো আর একজনের নাম হচ্ছে মনে করো বি এদের গতিবেগ একজনের পঁচিশ আর একজনের গতিবেগ বাইশ একই দিকে রওনা দিলে আপেক্ষিক বেগ কি হয় আপেক্ষিক বেগ বিয়োগ হয় যখন মুখোমুখি রওনা দিবে আপেক্ষিক বেগ যোগ যখন একই দিকে রওনা দিবে আপেক্ষিক বেগ বিয়োগ হবে পঁচিশ থেকে বাইশ বাদ দিলে কত পাবে তোমরা তিন পাবে অর্থাৎ এক ঘন্টায় তাদের মধ্যেকার দূরত্ব হবে তিন কিলোমিটার এখানে কত ঘন্টার কথা বলা হয়েছে পাঁচ ঘন্টা ফাইভ ফাইভ আওয়ার তাহলে এক ঘন্টায় যদি তিন কিমি গ্যাপ তৈরি হয় পাঁচ ঘন্টায় এদের মধ্যে দূরত্ব হবে তিন পাঁচে পনেরো কিলোমিটার ওরা এটাই চাইছে যে পাঁচ ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে রাইট অপশান অপশান ডি এই অঙ্কগুলো কি করবার দরকার আছে একদম না দেখে উত্তর বলা দুজন একই দিকে যাচ্ছে একজনের স্পিড পঁচিশ একজনের বাইশ এক ঘন্টায় ডিফারেন্স তিন পাঁচ ঘন্টায় ডিফারেন্স পনেরো হয়ে গেল এত সহজ কিন্তু অঙ্কগুলো চলো নেক্সট আমরা চলে যাই নাম্বার থার্টিন কি বলেছে আজকের নাম্বার থার্টিন এবার তোমরা ভিডিও পজ করে বাবাইদার আগে উত্তর বের করে কমেন্টে জানাও চলো থার্টিন বলেছে দুই বন্ধু সাইকেলে চেপে একই সময়ে সেভেন্টি টু কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তাদের গতিবেগ ফাইভ কিমি পার আওয়ার এবং সেভেন কিমি পার আওয়ার হলে আট ঘন্টা পর তাদের মধ্যে দূরত্ব কত হবে আরে এই অঙ্কটা একদম ধরে কত নম্বরের মতো আমাদের ইলেভেন নাম্বারের টাইপটার মতো তাহলে এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি নাম্বার থার্টিন তোমরা থার্টিনের আনসার বের করবে করে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের আনসার দেবে আমি কিন্তু ফিডব্যাক দিচ্ছি সবাইকে তোমরা যারা দেখছো রেগুলার ক্লাস তারা জানো চলো আমরা চলে যাই নাম্বার নাম্বার ফরটিন কি বলেছে একটু দেখো নাম্বার ফোরটিন বলেছে যে এক চোর দুশো মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে এবং পুলিশটিও তৎক্ষণাৎ চোরকে ধরার জন্য ছুটতে শুরু করে চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে দশ কিমি পার ঘণ্টা এবং এগারো কিমি পার ঘণ্টা হলে ছ মিনিট পরে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে দূরত্ব এখানে মিটার চাইছে দেখো দুজন ব্যক্তি আছে এখানে একটা আছে চোর আর একটা হচ্ছে পুলিশ চোরের স্পিড কত চোরের স্পিড হচ্ছে ঘন্টায় দশ কিমি পার আওয়ার পুলিশের স্পিড ঘন্টায় এগারো কিমি পার আওয়ার অর্থাৎ এক ঘন্টা পর তাদের দুজনের মধ্যে এক কিলোমিটার দূরত্ব কমবে তাহলে এক কিলোমিটার মানেই আমরা বলতে পারি এক হাজার মিটার এক কিলোমিটার মানে কি হাজার দিয়ে গুণ করো তাহলে এককে হাজার দিয়ে গুণ করলে এক হাজার মিটার তাদের মধ্যে দূরত্ব এক হাজার মিটার কত সময় এক ঘন্টায় কিন্তু ওরা তো এক ঘন্টা বলেনি ছ মিনিট ছ মিনিটকে ঘন্টা করলে ছয় বাই ষাট অর্থাৎ এক বাই দশ ঘণ্টা এক বাই দশ ঘণ্টায় তাহলে দূরত্ব কত কমবে এত ইন্টু এক বাই দশ তাহলে একশো মিটার দূরত্ব কমবে কত মিটার দূরত্ব কমবে দুজনের মধ্যে একশো মিটার দূরত্ব কমবে প্রথমে কি বলেছে ছ মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে আচ্ছা আচ্ছা প্রথমে দূরত্ব কত ছিল চোর পুলিশের মধ্যে ছিল দুশো মিটার এখন কত কমলো একশো মিটার দুশোর থেকে একশো বাদ দাও ওই উত্তর কিন্তু তোমরা একশোই পাবে এখানে দুশো বিয়োগ একশো হবে উত্তর তো দুশোই আস একশোই আসবে তাহলে রাইট অপশান হয়ে যাবে তোমাদের অপশান এ একদম পরিষ্কার দূরত্ব কমবে একশো আগে ছিল কত দুশো এখন কমে গেল কত একশো তাহলে হবে কত একশো তো ইজি একদম চলো পারবো আমরা পারবো না মানে একদম পারব পারতেই হবে কারণ আমাদের চাকরি চাই চাকরি যা যে সমস্ত ভাই বোনের চাই তাদের এই অঙ্কগুলো পারতেই হবে শিখতেই হবে কোনো বিকল্প নেই নেক্সট আমি পনেরো নম্বরটা একটু ছেড়ে দিচ্ছি এটা অস্পষ্ট ছবি আছে এবার আমরা নেক্সট চলে আসছি নাম্বার ষোলোতে হ্যাঁ কি বলেছে নাম্বার সিক্সটিন এ এবং বি সাইকেলে চেপে যথাক্রমে কুড়ি মিটার পার সেকেন্ড এবং পনেরো মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে যাত্রা করে আচ্ছা 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 এখান থেকে এ যাচ্ছে এদিকে বিও যাচ্ছে এদিকে এ আর বি এর স্পিড হচ্ছে কুড়ি মিটার পার সেকেন্ড আর বি এর স্পিড হচ্ছে পনেরো মিটার পার সেকেন্ড দুজনের স্পিড আর কি বলেছে আর বলেছে যে একই অভিমুখে যাত্রা গতিশীল কোনো এক সময় বি এ থেকে দুশো মিটার এগিয়ে থাকলে বি এ থেকে দুশো মিটার এগিয়ে থাকলে পরবর্তী তিরিশ সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে বেশ তাহলে দেখো এরা এক সেকেন্ডে এদের মধ্যে দূরত্ব কতটা তৈরি হচ্ছে এদের মধ্যে এক এ যাচ্ছে এক সেকেন্ডে কুড়ি মিটার এ এক সেকেন্ডে পনেরো মিটার তাহলে এক সেকেন্ডে ওদের মধ্যে একটা গ্যাপ তৈরি হচ্ছে কত পাঁচ মিটার এক সেকেন্ডে পাঁচ মিটার একটা গ্যাপ তৈরি হচ্ছে এক সেকেন্ডে তাহলে তিরিশ সেকেন্ডে কত হবে এই পাঁচ মিটার গ্যাপ তৈরি হয় এক সেকেন্ডে তাহলে তিরিশ সেকেন্ডে গ্যাপটা কত তৈরি হবে তিরিশ গুণ তার মানে হচ্ছে পাঁচের তিরিশ গুণ মানে দেড়শো মিটার তাহলে প্রথমে কত ছিল তাদের মধ্যেকার দূরত্ব প্রথমে তাদের মধ্যেকার দূরত্ব ছিল হচ্ছে আমাদের দুশো মিটার তার মধ্যে এখন কমবে কত দেড়শো মিটার কমে যাবে তাহলে বর্তমানে তাদের মধ্যেকার দূরত্ব হবে পঞ্চাশ মিটার রাইট অপশান আসবে তোমাদের অপশান সি কি করলাম আমরা এ হচ্ছে এক সেকেন্ডে যায় কুড়ি মিটার আর বি এক সেকেন্ডে যায় পনেরো মিটার এক সেকেন্ডে দুজনের মধ্যে গ্যাপ তৈরি হয় পাঁচ মিটার পাঁচ মিটার তৈরি হয় গ্যাপ এক সেকেন্ডে তিরিশ সেকেন্ডে তাহলে এটার তিরিশ গুণ তাই এটারও তিরিশ গুণ করলাম পাঁচের তিরিশ গুণে হয় দেড়শো মিটার দেড়শো মিটার গ্যাপ হলো এখন আগে ছিল কত দুশো এখন কমলো কত দেড়শো থাকলো কত পঞ্চাশ তাহলে বর্তমানে তাদের দুজনের মধ্যেকার গ্যাপ পঞ্চাশ মিটার আশা করি একদম পরিষ্কার তবুও যদি পরিষ্কার না হয় অবশ্যই কমেন্টে জানাবে আমি সেই অঙ্কগুলো আর একবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নাম্বার সিক্সটিন হয়ে গেল এরপর চলো তোমরা সবাই নাম্বার সেভেন্টিন কি বলেছে নাম্বার সেভেন্টিন বলেছে যে এক ব্যক্তি দুশো কিমি দূরত্ব বারো ঘন্টায় অতিক্রম করে টোটাল কত কিলোমিটার দূরত্ব দুশো এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে দুশো কিলোমিটার কত ঘন্টায় গেছে বারো ঘন্টায় গেছে বেশ সে সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে হাফ পথ ওয়ান থার্ড অংশ সময় অতিক্রম করে হাফ পথ মানে কত কিলোমিটার একশো কিলোমিটার কত টাইমে গেছে ওয়ান থার্ড বারো ঘন্টার ওয়ান থার্ড মানে হচ্ছে কত ঘন্টা চার ঘন্টা অর্থাৎ এই একশো কিলোমিটার গেছে চার ঘন্টায় তাহলে বাকি এই একশো কিলোমিটার যাবে নিশ্চয়ই আট ঘন্টায় টোটাল দুশো কিলোমিটার গেছে বারো ঘন্টায় প্রথম একশো কিলোমিটার যদি চার ঘন্টায় যায় তাহলে বাকি একশো কিলোমিটার বারো থেকে চার বাদ দাও বাকি আট ঘন্টায় যাবে ওদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে বাকি অংশের ক্ষেত্রে তার গতিবেগ কত ছিল অর্থাৎ এই যে একশো কিমি গেছে আট ঘন্টায় আট ঘন্টায় গেছে একশো কিমি তাহলে এক ঘন্টায় যাবে কত একশো বাই আট মানে সাড়ে বারো বার বেরোবে চার দুয়ে আট চার পঁচিশে একশো পঁচিশ বাই দুই মানে সাড়ে বারো অর্থাৎ বাকি অর্ধাংশ যেতে তার গতিবেগ ছিল ঘন্টায় সাড়ে বারো কিলোমিটার অপশান এ হচ্ছে একদম রাইট আনসার তাহলে ক্লিয়ার সতেরো হয়ে গেল নেক্সট আমরা চলে যাবো আজকের নাম্বার এইটিন তোমরা ভিডিও পজ করা শুরু করো এবং তোমরা নিজেরা করে আমার আগে আনসার নিয়ে আসার চেষ্টা করো পারবে একদম পারবে এখন সব ভাই বোনেরা নেক্সট নাম্বার এইটিন কি বলেছে এক ব্যক্তির সিক্সটি কিমি দূরবর্তী কোনো স্থানে ছ কিমি দশ কিমি পার ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট এগারো ঘন্টা সময় লাগে ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল দেখো ও টোটাল ডিস্টেন্স কত গেছে ষাট কিলোমিটার যখন যায় তখন ওর বেগ কত ঘন্টায় দশ যখন ফিরে আসে তখন ওর বেগ কত সেটা চাইছে টোটাল টাইম লেগেছিল কত ঘন্টা এগারো ঘন্টা এইবার দেখো যাবার সময় ষাট কিমি গেছে গতিবেগ কত দশ তাহলে সময় কত লাগবে মোট পথ বাই গতিবেগ অর্থাৎ ছয় ঘন্টা যাবার সময় লেগেছে যাওয়া আর আসা মিলিয়ে মোট লেগেছে এগারো ঘন্টা তাহলে যেতে গিয়ে ছ ঘন্টা তাহলে আসতে গিয়ে নিশ্চয়ই বাকিটা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টায় কতটা এসছে ষাট কিলোমিটার পাঁচ ঘন্টায় ষাট কিলোমিটার যদি আসে তাহলে এক ঘন্টায় আসবে কত কিলোমিটার বারো কিলোমিটার অর্থাৎ তার গতিবেগ বারো কিমি পার আওয়ার ছিল আসার সময় দেখো একটা জিনিস বোঝো যেতে আর আসতে মোট সময় এগারো ঘন্টা তার মধ্যে শুধু যেতে গিয়ে সময় লাগছে কত দশ বাই ষাট বাই দশ মানে ছ ঘন্টা যেতে লাগলে আসতে লাগবে বাকি টাইমটা পাঁচ ঘন্টা এগারো থেকে ছয় বাদ পাঁচ ঘন্টায় এসছে ষাট কিলোমিটার তাহলে এক ঘন্টায় আসবে বারো কিলোমিটার এটাই ওর আসার স্পিড একদম পরিষ্কার নাম্বার এইটিন চলো নেক্সট আমরা চলে যাব নাম্বার নাইনটিনে আমার আগে আনসার নিয়ে আসো সবাই সবাইকে বলছি সব ভাই বোন আমার আগে আনসার নিয়ে আসো এবং কমেন্টে জানাও ইয়েস আমরা পারছি দাদা তোমার আগে চলো নাম্বার নাইনটিন কী বলেছে একটু দেখিনি এ এবং বি একই স্থান থেকে একই সময়ে একশো আশি কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বেশ দুজনে কত কিলোমিটার যাবে একশো আশি কিলোমিটার যাবে কে কে যাবে এ যাবে আর বি যাবে আর কি ইনফরমেশন দিয়েছে বলেছে যে এ বারো কিমি পার ঘন্টা বেগে গিয়ে এর স্পিড কত বারো কিমি পার ঘণ্টা বেগে গিয়ে বি অপেক্ষা তিন ঘণ্টা আগে পৌঁছায় তাহলে বিয়ের গতিবেগ কত ছিল একটা জিনিস তোমরা দেখো ঘন্টায় বারো কিমি বেগে একশো আশি কিমি যেতে সময় কত লাগবে পনেরো ঘণ্টা একশো আশিকে বারো দিয়ে ভাগ করো পনেরো ঘণ্টা বিয়ের টাইম যদি পনেরো ঘন্টা লাগে সরি এর টাইম যদি পনেরো ঘন্টা লাগে বি আরও তিন ঘন্টা বেশি নেবে তাহলে ও টাইম নেবে আঠেরো ঘন্টা আঠেরো ঘন্টায় বি গেছে একশো আশি তাহলে এক ঘন্টায় কত গেছে দশ করে এ তো সহজ অঙ্ক মুখে মুখেই শেষ তাহলে বিয়ের গতিবেগ ছিল ঘন্টায় দশ কিমি তাই কি না এ হচ্ছে বিয়ের তিন ঘন্টা আগে পৌঁছেছে তার মানে কি বি তিন ঘন্টা আরও বেশি নিয়েছে এ ঘন্টায় বারো কিমি বেগে একশো আশি কিমি যেতে সময় কত লাগবে এক ঘন্টা যায় একশো আশি কিলোমিটার তাহলে এক ঘন্টা যায় বারো কিলোমিটার একশো আশি কিমি যেতে সময় লাগবে মোট পথ একশো আশি বাই ওর স্পিড তার মানে একশো আশিকে তোমরা বারো দিয়ে ভাগ করবে পাবে কত পনেরো তাহলে এর টাইম লেগেছে পনেরো ঘন্টা তাহলে বিয়ের টাইম লাগবে আরও তিন ঘন্টা বেশি অর্থাৎ আঠেরো আঠেরো ঘন্টা বি আঠেরো ঘন্টায় গেছে একশো কিলোমিটার তাহলে এক ঘন্টায় কত যাবে একশো আশি বাই আঠেরো করলে দশ পাওয়া যাবে অর্থাৎ বিয়ের স্পিড ছিল ঘন্টায় দশ কিলোমিটার চলো নেক্সট চলে যাই আজকের নাম্বার টোয়েন্টি এবং সব ভাই বোনদের বলবো যারা ভিডিওটা দেখছো তারা পুরোটা দেখবে এবং হোমওয়ার্কগুলো অবশ্যই করে পাঠাবে কমেন্টে পাঠাবে খুব ভালো লাগবে তোমরা রেগুলার এখানে কিন্তু ক্লাসগুলো পাবে পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে চলো নাম্বার টোয়েন্টি এ দশ কিমি পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি ষোলো কিমি পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে বি স্থান থেকে আশি কিমি দূরে এ কে ধরে ফেলে তবে এ এর যাত্রা শুরুর কত সময় পর বি যাত্রা শুরু করেছিল দেখো এখানে দুজন আছে একটা হচ্ছে এ যার স্পিড হচ্ছে দশ কিমি পার আওয়ার এবং আরেকজন আছে বি যার স্পিড একটু বেশি ষোলো কিমি পার আওয়ার ওরা দুজনেই কত কিলোমিটার গেছে আশি কিলোমিটার তাহলে এর আশি কিলোমিটার যেতে কত সময় লাগবে এর আশি কিলোমিটার যেতে সময় লাগবে মোট পথ আশি বাই গতিবেগ এর গতিবেগ দশ অর্থাৎ আট ঘন্টা লাগবে এর বিয়ের কত ঘন্টা লাগবে বিয়ের হচ্ছে মোট পথ আশি আর ওর স্পিড হচ্ছে ষোলো দুজনেই তো আশি করে গেছে তাহলে হচ্ছে পাঁচ ঘন্টা লাগবে বিয়ের তাহলে কত ঘন্টা বাঁচলো বিয়ের তিন ঘন্টা বাঁচলো তার মানে নিশ্চয়ই বি তিন ঘন্টা পরে যাত্রা শুরু করেছিল রাইট অপশান আসবে তোমাদের অপশান সি আশা করি একদম পরিষ্কার নাম্বার টোয়েন্টি খুব সহজ অঙ্ক এ আশি কিমি যেতে কত সময় আর বিয়ের রাশি কিমি যেতে কত সময় বের করলেই বেরিয়ে গেল ব্যাস খুব ইজি অঙ্ক তাহলে এত সহজ অঙ্ক এত সহজ অঙ্ক তা পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্কগুলোই আসে তবুও আমরা ভুল করি বা সময়ের অভাবে করতে পারি না এটার একটা কারণ ভেবে দেখো তোমার প্র্যাকটিস তোমার প্র্যাকটিস অতটা স্ট্রং হয় না কারণ আমরা অনেকেই আছি যারা এই ম্যাথের ক্লাসগুলো দেখি তারা অনেক সময় দেখি কেউ এক মিনিট কেউ দু মিনিট আচ্ছা চলো ঠিক আছে এই আচ্ছা চলো ঠিক আছে বলে অবহেলা করো না একটু সিরিয়াসলি পুরোটা দেখো এবং সব ভাই বোনদের বলবো অবশ্যই ভিডিও পজ করো নিজে একবার ট্রাই করো ভীষণ সিরিয়াস অ্যাটিটিউড থাকবে তোমার তবেই তুমি চাকরি পাবে আর যদি আচ্ছা চলো ঠিক আছে এই অ্যাটিটিউড থাকে তাহলে ভেরি সরি টু সে চাকরি কিন্তু হবে না প্রচুর ছেলে আছে কিন্তু বছর বছর চাকরি দিচ্ছে পরীক্ষা দিচ্ছে আর ফেল করছে কেন হচ্ছে না কেউ এই পোস্টমর্টেমটা করেছ তোমরা কেন আমাদের চাকরি হচ্ছে না কারণ একটাই আমাদের মধ্যে সেই লেভেলে সিরিয়াসনেস আমরা তৈরি করতে পারি না একবার যদি তুমি করতে পারো মানে নিজেকে সিরিয়াস বানিয়ে ফেলতে পারো তাহলে আমি বলছি পৃথিবীর কেউ তোমাকে আটকাতে পারবে না তোমার মধ্যে যোগ্যতা আছে কিন্তু সেটা বাইরে বের করছো না তুমি নিজেকে একটু সিরিয়াস করো যখনই ক্লাসগুলো দেখবে পেন খাতা নিয়ে বসবে এবং নিজে সেটা নোট ডাউন করবে নিজে থেকে করার চেষ্টা করবে ভিডিও পজ করে তাহলে তুমি তিল তিল করে যোগ্য ক্যান্ডিডেট হবে এবং আগামী দিনে যে পরীক্ষাগুলো আজ আছে বা আসবে সেখানে তোমায় কে আটকাবে কেউ নেই চাকরি হবেই চলো ভালো থাকো পরের ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে